বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন থেকে বকুল খান জানান, আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী এনায়েত করিম তারেক, যুগ্ম সম্পাদক মোর্শেদ আলম তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, মাওলানা আব্দুল রাজ্জাক সহ অনেকে। অনুষ্ঠানে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করেন মাওলানা আব্দুল রাজ্জাক। আলোচনায় বক্তারা মান্নান বাংলা স্কুল পুনরায় চালু করার জোর দাবি জানান।